আসসালামু আলাইকুম গাইস, এশা নামাজ পড়ার সময় খানা খাইতে আসছে। এখন যদি নামাজটা পড়ি তাহলে কিন্তু খাওয়ার সময় চলে যায়, তো সময় তো নির্ধারণ করা। নামাজটা আমি ডিউটিতে গিয়ে পড়তে পারি, সমস্যা নাই। আগে আমি চাটা বসাই দিতে হবে। সর্বপ্রথম দোয়া করে আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। আমার যত সাবস্ক্রাইবার আছে, যতজন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আল্লাহ যেন সবাইকে কোটিপতি বানায়, এটা আল্লাহর কাছে আমার দোয়া। সবাই যেন আজীবন হাসি খুশি থাকে, সুস্থ থাকে, এটা আমার দোয়া। তো এখন চাটা বসাই আমি আসতেছি, আল্লাহ যেন সবাইকে ভালো রাখে, এই দোয়াই করতে করতে আমি যাচ্ছি। আল্লাহ যেন সবাইকে হাসি খুশি রাখে, সেই দোয়াই করতেছি। আল্লাহ আমার সকল সাবস্ক্রাইবারদেরকে যেন হাসি খুশি রাখে, এটাই আল্লাহর কাছে আমার দোয়া। আমি দোয়া এটাই কামনা করতেছি, আল্লাহ যেন সকল সাবস্ক্রাইবার যেন ভালো থাকতে পারে, এটাই আল্লাহর কাছে আমার দোয়া। তো এখন আমার রুটি খেতে হবে। তো প্রবাসের জীবন রুটি, বিশেষ করে আরব দেশগুলোতে বেশিরভাগ আমি অনেকের বেলায় দেখছি শুধু রুটি পছন্দ করে। আজকে আবার চা পাতা শেষ, চা পাতা আনতে হবে, তো কালকে সকালে এক বেলা বানানো যাবে কোনো মতে। সেইভাবে বসে সময়টা নষ্ট করা যাচ্ছে না, খানা খাইতে হবে। প্রবাসের জীবন শুধু কষ্ট আর কষ্টের জীবন, এখানে শুধু আছে শুধু কষ্ট। আল্লাহ, আমি ওই গ্লাস দুটো গ্লাস দোয়া দরকার ছিল, কিন্তু সময় পাই নাই। আমার এক মামা আমার একটা কথা বলছিলেন, যে শত্রুকে শক্তি দিয়ে নয় বুদ্ধি দিয়ে তাকে আঘাত করতে হবে, তাহলে তুমি জয় হবে। আজ ওই মামার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনারা হাসি খুশি রাখে, সুস্থ রাখেন। যে তুমি শক্তি দিয়ে যদি কোনো শত্রুকে ধ্বংস করতে যাও, তাহলে তোমার ক্ষতি বেশি হবে। পানিটা ধারে আছে কারণে সময় কম, গেলে গেলে খাইতে না।
আমাদের কষ্টের জীবন, আমরা প্রবাসী, অবহেলিত, ঘৃণিত, রুটি আমাদের একমাত্র সম্বল, করলা ভাজির সাথে একটু নারিকেল দিয়েছি, অনেক স্বাদ লাগছে দেখতে।
আল্লাহ সবাই সকল প্রবাসীকে ভালো রাখো, এটাই দোয়া। আমার চা হয়ে গেছে, চা আনতেছি। চা নিয়ে আসলাম, এভাবে তাহলে চাটা একটু তাড়াতাড়ি ঠান্ডা হবে, সাথে একটু চিনি দেবো। আল্লাহ যেন আমার সকল সাবস্ক্রাইবার ভাইদেরকে যেন কোটি কোটি টাকার মালিক বানাই দেন, আজীবন যেন হাসি খুশি রাখে, আজীবন যেন সুস্থ রাখে, এটা আল্লাহর কাছে আমার কামনা। সময় অনেক হয়ে গেছে আমার, চিনি দিয়ে দিচ্ছি। আজকে সাঁটার মধ্যে একটা গ্রান আসতেছে, লাইটারটা এখানে আছে ভুল করে, এটা রাখতে হবে আমার প্রতিদিন যেখানে রাখি এখানে রাখতে হবে। তো আস্তে আস্তে সাগর চা খাইতেছি, এরপর আমার সময় শেষ, আমাকে চলে যেতে হবে। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আজকে পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।